বিসমিল্লাহিরহমানিরহিম, প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব সিনকেস কেন অ্যাড করতে হয় আর সিনকেস কিভাবে অ্যাড করতে হয়, সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো এবং শিখব। তো সিনকেস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে গার্মেন্ট সেক্টরের ভাষায়, যদি আমরা ওয়াশ নন প্রোগ্রাম করি, যখনই যে কোনো কাজ করি, ওয়াশ হোক কিংবা নন ওয়াশই হোক, আমরা সেই প্রোডাক্টের যদি প্যাটার্ন তৈরি করি, সেই গার্মেন্টসটার যদি প্যাটার্ন তৈরি করি, প্যাটার্ন তৈরি করার পর সেটা যদি আমরা সেটা দিয়ে স্যাম্পলিংও করি, সেটা দিয়ে যদি সাইজ সেট, পিপি, যে কোনো আমরা অপশনেই কাজ করি, কিন্তু আমাদের প্রথম কাজ করতে হবে কি, প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই প্যাটার্নের সিনকেজ অ্যাড করতে হবে। কিছু কিছু কাজ আমরা করি সেটা হচ্ছে জিরো সিনকেজ করেও কাজ করি। সেই কাজগুলো হচ্ছে আমরা ফেব্রিক্স আগে ওয়াশ করি, অর্থাৎ ফেব্রিক্সের সিনকেজটা জিরো করে ফেলি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমাদের হয় কি, আমরা প্রোডাকশন বাল্ক প্রোডাকশন তো, আর আমরা হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে যেগুলো, আমরা কিন্তু সেগুলো ওয়াশ করে নিয়ে কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের প্যাটার্নে সিনকেজ অ্যাড করতে হয়। এখন সিনকেজ কেন অ্যাড করতে হবে, এখন ধরুন এখানে আমি আগের থেকে একটা লাইন দিয়ে রাখছি, এই লাইনটা, অর্থাৎ এটা একটা হুডির প্যাটার্ন, হুডের এটা ফ্রন্ট পার্ট। এখান থেকে এই স্পেস থেকে যদি বটম পর্যন্ত মেজারমেন্ট থাকে 66.23, এটা জাস্ট একটা কাল্পনিক, এই প্যাটার্নটা যা আছে আর কি, আমি সেটা নিয়েই ধরতেছি। এখন 66.23 আমার আছে, এখন এই প্যাটার্নটার মেজারমেন্ট 66.23 লাগবে ক্লায়েন্টের কাছে যখন এই প্রোডাক্টটা পৌঁছে যাবে, অর্থাৎ যখন এই প্রোডাক্টটা মার্কেটে সেল দেওয়ার জন্য যাবে, তখন ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে কত, 66.23 থাকতে হবে। এখন এই 66.23 রাখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এই 66.23 আমরা যে বায়ারের মেজারমেন্ট দেওয়া আছে, আমরা এভাবে যদি প্যাটার্ন করে প্রোডাক্টটা সুইং করি, সুইং করার পরে যদি এটা আমরা ওয়াশ করাই কিংবা স্টিচিং শেষ করি, তারপরে আয়রন স্টিম করাই, প্যাকিং করাই, দেখা যাবে কিছু না কিছু সাইড ইফেক্ট তৈরি হয়েছে। এখন কি সাইড ইফেক্ট তৈরি হয়েছে, সাইড ইফেক্ট তৈরি হয়েছে হয়তো দেখা যাবে যে লেন্থে কমে গেছে স্টিমে, স্টিম দেওয়ার পরে যদি নন ওয়াশ প্রোগ্রাম হয়। কখনো কখনো কিছু কিছু ফেব্রিক্স আছে যেগুলো স্টিম দেওয়ার পর কমে যায়, যেমন ইলাস্টিক ফেব্রিক্স, যদি সুতার মধ্যে যদি কোনো ইলাস্টিক ইউজ করা হয়, যদি ফেব্রিক্সটা স্প্যান্ডেক্স থাকে, আপনার টান দিয়ে যদি দেখেন যে ফেব্রিক্সটা অনেক সময় দেখা যায় টান দিলে কি হাতের সাথে স্প্যান্ডিং করে, তো এ ধরনের ফেব্রিক্স কিন্তু আমরা সচরাচর দেখি, এটা নেচার হচ্ছে, আমরা স্টিম দিলে কিন্তু এই ফেব্রিক্সটা কমে যায়। এখন এই ফেব্রিক্সটা যদি আমরা এই সরাসরি এইভাবেই প্যাটার্নটা করে স্টিচিং করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মেজারমেন্টটা 66.23 না থেকে আরও অনেক কমে গেছে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যদি প্যাটার্ন এই ফেব্রিক্সটার কোনো সিনকেজও না থাকে, অর্থাৎ যদি জিরো সিনকেজও থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে স্টিচিংয়ের একটা সিনকেস আছে, অর্থাৎ যদি নন ওয়াশ প্রোগ্রামও হয়, আমার যদি স্যাম্পলটা নন ওয়াশ হয়, প্রোডাক্টটা যদি নন ওয়াশ হয়, যদি বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে নন ওয়াশ, তারপরেও কিন্তু এটা হতে পারে, কারণ স্টিচিংয়ের একটা সিনকেস আছে, যে কোনো কিছু সেলাই করার পর কিন্তু একটু কমে কিংবা বাড়ে। এখন কমা বাড়া হয় কেন, ফেব্রিক্সের উপর ডিপেন্ড করে কিন্তু এটা কমে এবং বাড়ে। এরপরে আসি ওয়াশ। আমরা জানি যে সিনকেস দুই রকমের হয়, প্লাস সিনকেস, মাইনাস সিনকেস। কিছু কিছু ফেব্রিক্স আছে ওয়াশে দেওয়ার পরে, ওয়াশ করার পর ফেব্রিক্সটা সেরে দেয়, অর্থাৎ সিনকেসটা প্লাস হয়। আর যদি আমরা কিছু কিছু ফেব্রিক্স আবার দেখি যে ওয়াশ করার পর ফেব্রিক্সটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ কমে যাওয়ার পরে কিন্তু ওটা সংকোচন হয়ে যায়। এখন ধরুন এখানে আমাদের, আমরা সাধারণত এটা করি যে 50/50, এখন এই এরকম একটা ফেব্রিক্স আমরা ওয়াশে পাঠাই। পাঠানোর পরে যদি দেখি যে আমাদের এখানে ছিল 50 এবং এখানে ছিল 50, এখন আমরা ওয়াশে দেওয়ার পরে এই ফেব্রিক্সটা যদি কত, যদি এখানে ওয়াশে যাওয়ার পরে কত হয়, 52 হয়ে যায় ওয়াশের পরে। আমরা যদি ওয়াশের পরে দেখি যে এখানে 52 হয়ে গেছে, এখানেও 52 হয়ে গেছে কিংবা কমে বেড়ে গেছে, ধরুন এইটা লেন্থ, এইটা উইথ, আমার ফেব্রিক্সের আড়া খাড়া বুঝে আমরা ফেব্রিক্সটা লেন্থ উইথ বের করে
আমরা ইয়া করব চেক করব এরপরে এখানে যদি 52 হয়ে যায় কিংবা এখানে 53 হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা দেখব যে এটা কি হইছে প্লাস হইছে তার মানে এটা আমাদের প্লাস শ্রিঙ্কেজ আমাদের প্যাটার্ন কি করতে হবে খেয়াল করুন এখানে যদি আমরা দেখি যে আমাদের মেজারমেন্ট প্লাস হয়ে গেছে এখানে 66.23 আছে এখন এই 66.23 কে আমরা কি করব এই যে 52 হয়ে গেল এখন আমরা শতকরা হিসাবে এটা যতটুকু কমানো দরকার ঠিক ততটুকু কমিয়ে দেব এখন কিভাবে কমিয়ে দেব এটা হচ্ছে আমরা শিখেছিলাম আসলে প্যাটার্ন কিভাবে কারেকশন করতে হয় আমি এই ব্যাপারে ভিডিও দেব এখন আমরা এখানে ধরুন দেয়ার সিএম মাইনাস করে দিলাম মাইনাস 1.5 এখন 1.5 এখানে যদি আমরা কমায় দিলাম ধরুন এটাই কমায় দিলাম এটা হয় নাই যেহেতু আমি কমায় দিলাম এভাবে কমিয়ে দেব আমরা প্যাটার্নটা কম করব অর্থাৎ এখানে আছে আমাদের 66.23 আমরা এখানে এই হিসাবে আমরা কিন্তু প্যাটার্নটা কম রাখব কারণ আমাদের এটা ওয়াশের পর কি হচ্ছে বেড়ে যাচ্ছে এরপরে যদি আমরা দেখি যে 50/50 আমরা একটা প্যানেল ওয়াশ করার পর দেখি যদি যে আমাদের শ্রিঙ্কেজটা কমে যাচ্ছে অর্থাৎ আমি 50/50 কাটলাম সেখানে কত হচ্ছে 49 কিংবা 48 হচ্ছে কিংবা 45 হচ্ছে অনেক শ্রিঙ্কেজ করতেছে সেক্ষেত্রে কিন্তু আমরা তখন কি করব এই প্যাটার্নটা প্লাস রাখব এখন এই শ্রিঙ্কেজ আমরা বুঝলাম কোনটা কি করব যেটা ওয়াশে গিয়ে বেড়ে যাবে ওয়াশ করার পর সেটা হলো প্লাস শ্রিঙ্কেজ সেটা প্যাটার্ন মাইনাস রাখতে হবে আর যেটা মাইনাস হয়ে যাবে ওয়াশে যতটুকু মাইনাস হচ্ছে সেইটার উপর পার্সেন্টেজ ডিপেন্ড করে ক্যালকুলেশন করার পরে আমরা ওটাকে প্যাটার্নটাকে প্লাস রাখব এখন এই প্লাস মাইনাস আমরা কিভাবে করব আমাদের মূল টপিকস হচ্ছে আমরা এটা অ্যাড করব কিভাবে আমরা যখন এই অ্যাডভান্স অপশনের কাজগুলো শিখি যখন আমরা আইকন পরিচিতি শিখি তখন কিন্তু আমরা এই আইকনটা সম্পর্কে জেনেছিলাম যে শ্রিঙ্কেজ আমরা কিভাবে অ্যাড করব তো মূলত এটাই কাজ শ্রিঙ্কেজ কিভাবে অ্যাড করব তো এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি একটা ডায়ালগ বক্স যে রিমুভ ক্লিয়ার সিম্বল এই ধরনের কিছু একটা আছে লাইনিয়ার আছে তো আমরা এখানে পার্সেন্টেন্সে ক্লিক করে রাখব রাখার পরে এই যে আমাদের 50/50 আছে ধরুন আমরা কি কতটুকু মাইনাস হয়েছে আমাদের যদি প্লাস হয় প্লাস হলে আমরা এখানে মাইনাস শ্রিঙ্কেজ দেব মাইনাস 1.5 আর যদি লেন্থে এটা উইথে যদি আমরা এখানে যদি মাইনাস যদি আমার লেন্থে মাইনাস কিন্তু উইথে প্লাস সেক্ষেত্রে কি করব আমরা এখানে কি করব প্লাস দেব 1.5 অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম দেখতে পাচ্ছেন যে কি হলো আমার এখানে আমাদের কিন্তু 51.53 আর এখানে কত 48.53 অর্থাৎ আমার এখানে হচ্ছে মাইনাস শ্রিঙ্কেজ প্যাটার্ন আমার যা লাগবে তার থেকে প্লাস রাখলাম আর এখানে আমার হচ্ছে প্লাস শ্রিঙ্কেজ আমি যা লাগবে প্যাটার্ন তার থেকে কম রাখছি কারণ এই দিকে ওয়াশ করার পর বাড়বে এই দিকে ওয়াশ করার পর কমবে একদম ক্লিয়ার কথা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমরা এখানে একটা প্যাটার্নে অ্যাপ্লাই করে দেখি দেখতে পাচ্ছেন এখানে কত আছে 17.73 এখন যদি আমি শ্রিঙ্কেজ অ্যাড করি এখানে শ্রিঙ্কেজে ক্লিক করার পর এটাতে ক্লিক দিলাম দেওয়ার পরে আমি এটা সবগুলো প্লাস শ্রিঙ্কেজ দিলাম এখানে মাইনাসটা কেটে দিই অ্যাপ্লাই ওকে
তো দেখতে পাচ্ছেন এখানে আছে 34.93 অ্যাডভান্স শিনকেস। দেখতে পাচ্ছেন 34.93 ছিল, এখন আমার বেড়ে কত হয়েছে 35.12। তো এভাবেই আসলে সিনকেজ অ্যাড করতে হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।